আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, আজকে যে ভিডিওটি তোমাদের সামনে নিয়ে এসেছি সেটি হলো এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ তোমরা সকলেই কম বেশি জানো, কারণ ছোট থেকে তোমাদের সিলেবাসে এটা থেকেই এসেছে। হয়তো কারোর চর্চার অভাবে একটু দূরে পড়ে গেছে, কিন্তু আবার চর্চা করলে আবার সুন্দরভাবে মনে পড়ে যাবে। এক কথায় প্রকাশ পরীক্ষায় কিন্তু কঠিন আসেও না। আর এক কথায় প্রকাশ বা ব্যাকরণে যদি তোমরা ফুল মার্কস পেতে চাও, তাহলে এক কথায় প্রকাশকে কন্ট্রোলে আনতে হবে। এক কথায় প্রকাশ বইতে যেমনভাবে সাজানো থাকে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ অনুযায়ী, আমি কিন্তু সেভাবে আনিনি। আমি তোমাদের কাছে সহজ থেকে সহজতর যাতে তোমাদের কাছে হয়, আমি সেই চেষ্টাই করেছি। খুব ভিন্নতর একটা চার্ট বা ভিন্নভাবে আমি একটা চার্ট তোমাদের সামনে উপস্থাপন করব, যেটি তোমাদের পক্ষে খুবই উপকারী এবং ফলপ্রদ হবে। তাহলে আমি বিষয়ে চলে আসি। এক কথায় প্রকাশ যদি আসে করার ইচ্ছা, আজকের প্রথম চার্ট হচ্ছে করার ইচ্ছা। করার ইচ্ছা মানেই হলো চিকিৎসা। এই করার ইচ্ছা দিয়ে আবার এক কথায় প্রকাশ হয়। যেমন অপকার করার ইচ্ছা অপচিকিৎসা, অনুকরণ করার ইচ্ছা অনুচিকিৎসা, উপকার করার ইচ্ছা উপচিকিৎসা, প্রিয় কাজ করার ইচ্ছা প্রিয় চিকিৎসা। তাহলে প্রশ্নের মধ্যেই অর্ধেকটা উত্তর কিন্তু থেকেই যাচ্ছে, শুধু চিকিৎসাকে তোমরা যোগ করে দিচ্ছ। কেমন? এবার চলে আসি একটু অন্যরকম, কিন্তু এখানেও কিন্তু সেই ইচ্ছা। এটা এই চার্টটা পুরো ইচ্ছাদের ইচ্ছারই চার্ট। যেমন ধরো খণ্ডত্ব দি, খণ্ডত্ব দন্তের সয়াকার। দান করার ইচ্ছা দিৎসা, দান করতে ইচ্ছুক দিৎসু, ফলো করো। ইচ্ছা দিৎসা, ইচ্ছুক দিৎসু, এটা কিন্তু আমার টেকনিক। আমি তোমাদেরকে বলে দিচ্ছি যাতে সহজভাবে তোমাদের মনে থাকে, এটা বইয়ের কোনো পদ্ধতি নয়। তোমাদের কাছে সহজ করে নিয়ে আসার জন্য আমি কিছু টেকনিক অ্যাপ্লাই করেছি। কেমন? তাহলে দান করার ইচ্ছা দিৎসা, দান করতে ইচ্ছুক দিৎসু, নির্মাণের ইচ্ছা নির্মিৎসা, প্রতিবিধান করার ইচ্ছা প্রতিবিধিৎসা, সংগ্রাম করার ইচ্ছা যুযুৎসা, দুটোই অন্তস্থ জয় হর্ষ। কেমন? অনুসন্ধান করার ইচ্ছা অনুসন্ধিৎসা। তাহলে এটা হয়ে গেল খণ্ডত্ব আর দন্তের সহায়কার দিয়ে। এবার চলে আসি ক্ষীয় দিয়ে, যে ইচ্ছের উত্তরগুলো ক্ষীয় দিয়ে শেষ হবে। যেমন যেমন ধরো দেখার ইচ্ছা দিদৃক্ষা, দয় হর্ষই দয়েরই ক্ষীয় আকার দিদৃক্ষা, মুক্তি পেতে ইচ্ছুক মুমুক্ষু। তাহলে ইচ্ছা দিদৃক্ষা আকার দিয়ে শেষ হচ্ছে। আবার বলছে মুক্তি পেতে ইচ্ছুক মুমুক্ষু, মানে মুক্তি পেতে ইচ্ছুকেও যেমন হর্ষ রয়েছে, তেমনি মুমুক্ষুতেও হর্ষ রয়েছে। এটা কিন্তু আমি বারবার বলছি বইয়ের কোনো পদ্ধতি নয়, এটা আমি তোমাদেরকে সহজ করার জন্য শিখিয়ে দিচ্ছি। ক্ষমা করার ইচ্ছা তিতিক্ষা। আচ্ছা, খণ্ডত্ব আর দন্তের সহায়কার দিয়ে আরেকটি আছে, বাস করার ইচ্ছা বিবৎসা। কেমন? তারপর তোমরা ক্ষীয়টা শুনবে। হ্যাঁ, ক্ষমা করার ইচ্ছা তিতিক্ষা, প্রবেশ করার ইচ্ছা বিবিক্ষা, সৃজন করার ইচ্ছা শিশ্রিক্ষা, দন্তের সয় হর্ষই দন্তের সয়েরই ক্ষীয় আকার, বলবার ইচ্ছা বিবক্ষা। তাহলে তোমরা দেখলে ক্ষীয় দিয়ে কিন্তু কিছু ইচ্ছে আছে যেগুলো ক্ষীয় দিয়ে শেষ হবে। এবার চলে আসি সা দিয়ে শেষ হবে, কিন্তু চিকিৎসা নয়, সা দিয়ে শেষ হবে। সেটা মূর্ধন্য স দিয়ে হতে পারে, দন্তের স দিয়েও হতে পারে, খুব মন দিয়ে শোনো। জীবিত থাকার ইচ্ছা জিজিবিষা, বর্গের জয় হর্ষই বর্গের জয় দীর্ঘই বয় হর্ষই মূর্ধন্য স আকার জিজিবিষা, সেবা করার ইচ্ছা শিশে বিষা, দন্তের স্য হর্ষই মূর্ধন্য স আকার বয় হর্ষই মূর্ধন্য স আকার শিশে বিষা, হনন করার ইচ্ছা, হনন মানে হত্যা, হনন করার ইচ্ছা জিঘাংসা, বর্গের জয় হর্ষই ভয়াকার অনুস্বর দন্তের সয়াকার। কেমন? তারপর চলে আসছি গোপন করার ইচ্ছা যুগুপসা, বর্গের জয় হর্ষ গয় হর্ষ বয়ের দন্তের সয়াকার, লাভ করার ইচ্ছা লিপসা, জানবার ইচ্ছা জিজ্ঞাসা, গমন করতে ইচ্ছুক জিগমিষু। দেখো ইচ্ছুক তেমনি উত্তরও কিন্তু শেষে এসে গেল হর্ষকার দিয়ে, জিগমিষু বর্গের জয় হর্ষই গ ময় হর্ষই মর্ধন্য সয় হর্ষ, জয় করার ইচ্ছা জিগিষা, বর্গের জয় হর্ষই গয় দীর্ঘী
মূর্ধন্য ষয়াকার, পান করার ইচ্ছা পিপাসা, হরণ করার ইচ্ছা জিহিরসা, বর্গে জয় হর্ষই হয় দীর্ঘী মূর্ধন্য ষয় রেফাকার জিহিরসা। আরেকটি আছে একটু অন্যরকম, সেটি হচ্ছে উদক পানের ইচ্ছা উদন্যা। উদক মানে তোমরা জানো জল, উদক পানের ইচ্ছা উদন্যা, কেমন? তাহলে এই থাকলো কিন্তু ইচ্ছার চার্ট। এবার চলে আসি ডাক। হাতির ডাক বৃংহন, বিড়ালের ডাক জীবন, বর্গে জয় হর্ষই ময়ূরের ডাক কেকা, মোরগের ডাক কক্ষুরুত, কয় ওকার কয় কয় হর্ষ রয় হর্ষ খণ্ডোত্তর, সিংহের নাদ হুঙ্কার, ভ্রমরের শব্দ গুঞ্জন, কুকুরের ডাক বুককন, বয়হস্য কয় কয় দন্তের ন, গাধার ডাক রাসব, বয়শূন্য রয়াকার দন্তস্ব ভ, হরিণের ডাক কৃজন, অশ্বের ডাক রেশা। তাহলে ডাক দিয়ে হয়ে গেল। তাহলে আজকে আমার এক কথায় প্রকাশের প্রথম পর্ব। প্রথম পর্বে আমি রেখেছি শুধু ইচ্ছা এবং ডাক, এই দুটো দিয়ে চার্ট। আগামী ভিডিওগুলোতে আমি অল্প অল্প করে পার্ট বাই পার্ট তোমাদের সামনে নিয়ে আসবো এক কথায় প্রকাশের চার্টগুলো, কেমন? একবারে আমি দিলাম না, ভিডিওটি বড় হয়ে যাবে এবং মুখস্থ করাও সমস্যা। তোমরা যদি বারবার শোনো, কানে শব্দগুলো শুনলেও কিন্তু সুন্দরভাবে মনে থাকবে এবং এক্সাম হলে গিয়ে খুব সুন্দরভাবে মনে পড়ে যাবে, কেমন? তাহলে আমার আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি তোমাদের ভিডিওটি খুবই উপকারী হবে, ঠিক আছে?